আসসালামু আলাইকুম মাহিরাস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজাইন সিঙ্গারার রেসিপিটি দেখার জন্য এই সিঙ্গারাটি গতানুগতিক সিঙ্গারা থেকে দেখতে যেমন ডিফারেন্ট খেতেও তেমনি ভীষণ মজা চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় এই ডিজাইন সিঙ্গারা ডিজাইন সিঙ্গারা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমার এটা করতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে মিশাতে মিশাতে কিছু ময়দা হাতের মুঠো নিয়ে চাপ দিয়ে যখন দেখবো এটা দলা পেকে গিয়েছে খুব সহজে ভাঙছে না তখন বুঝবো তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এক চিমটি কালি জিরা দিয়ে দিচ্ছি কালি জিরাটা দিয়ে সবকিছু আবারো ভালোভাবে মিশিয়ে নিব এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একসাথে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে আমরা সবাই জানি সিঙ্গারার ডো একটু শক্ত টাইপের হয় এখন ডোটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে মথে নিব ডোটা মথা শেষ এটা এখন আমি একটা বাটিতে রেখে দিব উপর থেকে কিছুটা তেল লাগিয়ে নিব যাতে ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায় এবং ভিতরে সফট থাকে তেল লাগানোর পর আমি একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে ডোটা ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে আমি সিঙ্গারার ভিতরের পুরের জন্য চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ তিনটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি ফ্রেশ করা চীনা বাদাম নিয়েছি 2 টেবিল চামচ আদা কুচি নিয়েছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি 1 চা চামচ আর এখানে আছে হাফ চা চামচ চাট মশলার গুঁড়া এখন একটা মিক্সিং বোলে সিদ্ধ আলুগুলো নিয়ে নিচ্ছি একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিব আলুগুলো একদম মিহি করব না একটু আধভাঙা রাখব এখন ম্যাশ করে রাখা আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম ফ্রেশ করে রাখা বাদাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবং সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নিব আমার চ্যানেলে সিঙ্গারার আরেকটা রেসিপি আছে হুইল সিঙ্গারা নামে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মিশানো শেষ আমি এটা এখন এক সাইডে রেখে সিঙ্গারাগুলো বানিয়ে নিব রেস্টে রেখে দেয়া ময়দার ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে বাকি ডোটা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিব এখন ডোটা দিয়ে খুব পাতলা করে ছোট একটা রুটির মতো করে বেলে নিব যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এখন রুটিটার এক পাশ ছুরি দিয়ে এভাবে লম্বা করে চার পাশ খালি রেখে মাঝখান দিয়ে দাগ কেটে নিব এখন আঙ্গুলের মাথায় কিছুটা পানি নিয়ে সাইডে লাগিয়ে নিব এখন বাকি সাইডটা টেনে এনে দাগ কাটা জায়গার উপরে বসিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডটা জোড়া লাগিয়ে দিব
আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পুর নিয়ে ভাঁজ করে রাখা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। আবারও আঙ্গুলের মাথায় কিছুটা পানি নিয়ে রুটির চারপাশে লাগিয়ে নিব। এবার এক পাশ এভাবে ধরে টেনে এনে আলু পুরের উপরে বসিয়ে দিব। সাইডটা আঙ্গুল দিয়ে চেপে ভালোভাবে সিল করে দিব। বাকি সাইডটা টেনে এনে এই পাশটায় বসিয়ে দিব। এবার সিঙ্গারাটা হাতে নিয়ে নিচের সাইড আর উপরের সাইড আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালোভাবে জোড়া লাগিয়ে দিব। দেখুন সিঙ্গারার দুই সাইডে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি একটা ট্রেতে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে রাখবো। সিঙ্গারা বানানো শেষ, আমি এখন এগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি সিঙ্গারা ডিপ ফ্রাই করতে হয়, তাই তেলটা একটু বেশি দিলাম। এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। তেল গরম হওয়ার পর সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিব। তেল খুব বেশি গরম করে সিঙ্গারা দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সিঙ্গারাগুলো তেলে দেওয়ার 2 মিনিট পরে চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে। অল্প আঁচে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে কিচেন টিস্যু দিয়ে আমি সিঙ্গারাগুলো তুলা থেকে নামিয়ে রাখছি। এতে করে সিঙ্গারার মধ্যে কোনো এক্সট্রা তেল থাকলে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নিবে। তো তৈরি হয়ে গেল, দেখতে খুবই সুন্দর ডিজাইন সিঙ্গারা। বাসায় কোনো গেস্ট আসলে এটা বানিয়ে দিতে পারেন, দেখতে যেমন আলাদা দেখাবে খেয়েও তেমনি প্রশংসা করবে। এই সিঙ্গারাগুলোর উপরের দিকটা খুবই ক্রিস্পি হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।